হাই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজ কয়েকদিন কোনো ভিডিও বানাইতে পারি না, আপলোড দিতে পারছি না, তো অসুস্থ। আসলে হাতটা কি জানি না, একদম মানে দৌড়াতে পারতেছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, তাহলে যেন সুস্থ হয়ে যায়। আসলে এইভাবে আমার কিছুদিন আমার খোলা মন্ডলেরও কষ্ট হচ্ছে, ঠিকমতো রান্না করতে পারছি না, ওদেরকে ঠিক মতো খাওয়াতে পারছি না, বাড়ির কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। তো জানি না কী হয়েছে হঠাৎ করে, সবাই দোয়া করবেন আমার জন্য, তাতে সুস্থ হয়ে যাবে। আপনি করবো সবুজ গাছের মুখে সে পালিয়ে তারে কথা বলে বাসি, সবুজ গাছের বুকে সে পালিয়ে রাশি, মাঠে মাঠে চলে গরু নদী বেয়ে যায়, রাখাল বাজায় বাসি, কেটে যায় বেলা, জেলে ভাই ধরে মাছ কাজে নাই হেলা, সোনার ফসল ফুলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে আসি গান আর গান। রোদেলার আব্বু রোদেলার জন্য হারিকেন চার্জার নিয়ে আসছে। ওর বাবা, বন্ধ করো বন্ধ করো, তো কারেন্ট চলে গেলে চার্জার লাগাই পড়াশোনা করে। তো এই হারিকেন আজকাল দেখাই যায় না, এখন আবার এই যে প্লাস্টিকের বাড়াইছে, আগে এই হারিকেন সব প্রত্যেক ঘরে ঘরে ছিল, বিদ্যুৎ ছিল না, কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি, আর এখন প্লাস্টিকের হারিকেন বাড়াইছে। হচ্ছে না তো বাবা, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে সে ফলে। আচ্ছা তো লেখো, তুমি যা করবো তাই করো, লেখ খেলা পড়াশোনা করা তো লাগবে বাবা। এই যে খাতা, কি লেখা দিছে বের করো। লিখতেছো, ও আজ কয়েকদিন স্কুলে যাইতে পারে না, আসলে এক একটা অনেক দূর স্কুল, এক একটা ছাড়তে ভয় লাগে, আমি সাথে সাথে নিয়ে যাই নিয়ে আসি, তো সেটাও করতে পারতেছি না। তো আজ কয়েকদিন, বেশ কয়েকদিন হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে যাওয়াটা যাইতে পারতেছে না। তো আসলে বাড়ির নিজে যদি অসুস্থ থাকি, মানে নিজে পড়ে থাকলে সব করে থাকে, সংসারের সব যাবতীয় জিনিস শেষ। তারপর আবার মাথায় সমস্যা, মানে অনেকক্ষণ বসে থাকলে, শুয়ে থাকলে উঠে খাড়াইতেই পারি না, এত অবস্থা খারাপ হয়েছে। আল্লাহ, ওর দুইটা দাঁতই পড়ে গেছে, আবার ভালো করে দেখাও সবাই রে, দেখাও, ওর একটা দাঁত পড়ছে অনেকদিন হচ্ছে দাঁত ওঠে না, আবার আর একটা পড়ছে, দুইটা দাঁতে পড়ে গেছে, আরো স্কুলে যাইতে যায় না, ওর দাঁত নাকি কায়ায় দেখছে, দেখে ওঠে না। ড্রপ করো তো। কেন? বাবা, তোমার হাতের লাগে তো সুন্দর হচ্ছে, কে বলে খারাপ? আপনারা এখান তো কমেন্ট জানান তো, যোর হাতের লাগে খারাপ, আমার বলতেছে আমি ভিডিও করি না, আমি হাতের লেখা আমার ভালো না, তোর হাতের লেখা কেমন সবাই জানাবেন। হচ্ছে টুতে পরে, এবার আমি থ্রিতে উঠাবো না, বলতেছে তোমার টুতেই রেখে দেবো, কারণ থ্রির বইয়ে ছয়টা বই ও তো পারবে না।
তো তুমি কি বলো, তোমার থ্রিতে উঠাবো না টুতে রেখে দেবো? থ্রিতে উঠাবো, তাহলে ভালো করে তো পড়াশোনা করা লাগবে। ও মনে করি না, ফাঁকিবাজি দিলে তো হবে না। ফাঁকিবাজি দিয়েই করবে, প্রাইভেট পড়াতে আসলি, পড়তে চাও না? হ্যাঁ আমি পড়তে চাই না, আমি পড়তে চাই না। চাও সারা দিন তোমার লাগে পড়তে পারি, তাই তুমি ভয় দেখাও। আমি ভয় দেয় যে আমার জন্য করো, ভয় না দেয়ালি করো না, তুমি লেহো করো। কালকে স্কুল যাবো? যাবো না। কে না কে যাবো না? নাও খাই নাও, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, খিদে লেগে গেছে, আম খাবে। তো যে আমটাও ছুলতে পারিনি, ওইভাবেই দিছি। মানে এত প্রচণ্ড হাতে ব্যথা হয়েছে যে হাতে নাড়া বের করতেছি না আমি। আমো খাও, খাই নাও। ও বাগো, রস পড়বে না। এই খাতার পৃষ্ঠা কি শেষ হয়ে গেছে? ভালো করে ওইটা খাইছ? চুল কটা বাইদে ফেলাবে এখন পরিটিরে। তোমার আব্বু আসলে দেখা হসপিটালে যাবো আমরা, বুঝছো? যাই দেখা আসি গে ডাক্তারের কাছে। তো কালকে যাবো, রাত্রি তো আমি বেতাই থাকবো, পারবো নেই। তোর ভাইয়ারও তো নিয়ে যাবি, তোর ভাইয়ারও তো হাতে কি হয়েছে গ্যাসের মতো জ্বালাইছে, ওরও তো নিয়ে যাওয়া দেখান লাগবে। আমার কিছু হয় নাই, চমৎ হয় না? না দুদিন তিন দিন পর জ্বর আসে কাশে হয়, তোমার কিছু হয় না? হ্যাঁ